আমাদের গিগ করার পালা। এবার গিগ টাইটেল আমরা যেটা লিখলাম অলরেডি চুজ করে দিই, উপরে যাই। হ্যাঁ আমরা বাছাই, তো বাছাই করবা, দুইটা আছে, আমি কোনটা দিব? আই উইল কাস্টমাইজ ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা না, আমি চাই আই উইল কাস্টমাইজ অ্যান্ড রিডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইন 24 আওয়ার্স। 24 আওয়ার্স করতে পারবো না, জাস্ট চমক লাগছে। হ্যাঁ করতে পারবে এরকম? আচ্ছা তুমি তো বসে 24 ঘন্টা করে দিবা না, আপনার কাজটা বড়, বুঝতেছেন না কেন? ঠিক আছে, ও আচ্ছা বড়, ঠিক আছে তুমি সময় নাও, ওকে কথা দিয়ে কথার মার পেছে ফেলে দিবা, ঠিক আছে? আমি এটা দিচ্ছি 24 আওয়ার্স, অত তুমি নাও দিতে পারো ইচ্ছা, অ্যাজ ইউ উইশ, ওকে দিতে পারো। আই উইল দেওয়া দরকার নেই, কারণ অলরেডি কি অটোমেটিক এটা আছে। ওকে ওকে ফাইন, ক্যাটাগরি চুজ করতে হবে, তুমি কোন ক্যাটাগরিতে কাজ করবা। আমি যাচ্ছি কোন দিকে, প্রোগ্রামিং অ্যান্ড টেক, সাব ক্যাটাগরি কী কী নিয়ে কাজ করবো, ওয়ার্ডপ্রেস নিয়ে না ওয়েবসাইট বিল্ডার সিএমএস নিয়ে? তো আমি ওয়ার্ডপ্রেস যেহেতু অলরেডি আছে, ওয়ার্ডপ্রেস দিয়ে দিচ্ছি এখানে। ওকে আচ্ছা সার্ভিস টাইপ, ওকে কী কী সার্ভিস দিবা, ব্যাক আপ, কাস্টমাইজেশন, আর কী কী আছে, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, আমি সে কাস্টমাইজ করে দিব, অথবা ফুল ওয়েবসাইট ক্রিয়েশন দিতে পারো, তো কাস্টমাইজ যেহেতু আছে দিয়ে দিলাম। আচ্ছা গিগ মেটা ডাটা, তুমি এর পাশাপাশি কী কী দিবা, যেমন স্পেশালাইজেশন, তারপর সাপোর্টেড প্লাগ ইন, ইন্টিগ্রেট প্লাগ ইন, তো তুমি কোন বিষয়ে স্পেশাল বা তুমি কাজ জানো, ব্লগ নিয়ে কাজ করতে পারি, এডুকেশন ওয়েবসাইট বানাতে পারবো দেখলে, এন্টারটেনমেন্ট পারবো, ওয়েডিং মানে বিবাহ, তোমাদের বিবাহ হবে কিছুদিন পরে মেয়ে ছেলে, ঠিক আছে না তোমরা না আরও এগো সমস্যা নেই, তোমরা না আর একটু সময় আর কি বলতেছি আর কি, ওয়েডিং, অনলাইন কমিউনিটিস, অনলাইন যোগাযোগ করার জন্য, তারপর ক্রাউড ফান্ডিং, বিভিন্ন ফান্ডিংয়ের, হ্যাঁ স্যাস পোর্টাল বানাতে পারো, স্যাস এখানে বিজনেস পোর্টফোলিও, নন প্রফিট ওয়েবসাইট বানাতে পারবা, পডকাস্টিং দিতে পারো, ফর্মস নিয়ে কাজ করতে পারো, ওই যে গুগল ফর্ম আছে, তারপর এলিমেন্টাল ফর্ম আছে, ঠিক আছে, এক্সেট্রা। ওকে ব্রোশিওর, ব্রোশিওর মেবি গ্রাফিক্স আছে কিনা, এতগুলো স্যাস তো আমাদের একটা ইয়া অলরেডি, এটা হচ্ছে ডাইনামিক সিএসএস, দরকার নেই এগুলো, যে আমি এই কাজগুলো মোটামুটি করতে পারবো। ওকে আবার সেলুন আছে, বিউটি পার্লার আছে, তারপর কমার্স আছে, এগুলো কিন্তু আছে এখানে। আচ্ছা কী কী প্লাগইন নিয়ে আমি কাজ করবো দেখো, জানি আমরা কোন কোন দিয়ে, যেমন ধরো ম্যাপ, গুগল ম্যাপ, গ্যালারি আছে এলিমেন্টরের, আরও অনেক প্লাগইন আছে, তুমি সার্চ, প্লাগইন অভাব নেই সার্চ করতে হবে। তারপর পেমেন্ট গেটওয়ে দেখো দেখাবো আমি, সোশ্যাল মিডিয়া এগুলো এখানে এলিমেন্টর অ্যাড করা যায়, শিপিং, ওই যে কমার্স ফর্ম, যে কোনো ফর্ম, মেম্বারশিপ প্লাগইন অলরেডি আছে, তবে তোমাকে ঘাটতে হবে, তুমি যে আমি শিখাচ্ছি আমি আর শিখবো না এমনটা শোন না, প্লাগইন অনেক, এফএকিউ আমি অ্যাড করবো, ফ্রিকোয়েন্টলি অ্যাস্কড কোয়েশ্চেন, কিছু কোয়েশ্চেন অ্যাড করতে পারো, আমি দেখাচ্ছি এটা এফএকিউ সেকশনটা। ওকে আচ্ছা ইন্টিগ্রেট, তুমি কী কী বিশেষ করে প্লাগইন ইন্টিগ্রেট করে দিবা, অ্যাড করে দিবা, আমি ধরো কন্টাক্ট অফ সেভেন দিতে পারি, ইনস্টাগ্রাম প্রয়োজন হলে দিতে পারি, সবাই সব দিতে হবে এমনটা না, এগুলো প্লাগইন অলরেডি আছে, মেল চিম, একজন কাছ থেকে যেমন ধরো কেউ আমাকে মেল করলো, আমার মেলে জমা হলো, থার্ড পার্টি অ্যাপস আছে মেল চিম করা যায়, হয়তো দেখাবো আমি এটা, ইকমার্স তো দেখাবোই, ইউটিউব অলরেডি আছে পারবা ইজি, কিছু না ঠিক আছে, আকস্মিক লাগে না ঠিক আছে, ক্লিক দা ফেসবুক, গ্র্যাভিটি ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম, যে কোনো একটা করবা, অথবা এলিমেন্টর ফর্ম, তুমি যদি শিখা শিখতে চাও ওকে ফাইন শিখো তোমার ইচ্ছা, লিঙ্কডইন এখানে তো আমাকে সবগুলো একই, গেস একটু ঘাটতে হবে, ঘাটলে তুমি ইজি হয়ে যাবা, না গেলে বুঝতে পারবা না, টুইটার চালিয়ে অ্যাড করে দিতে পারবা, আর ক্যাশ বিষয়টা আমি পরে করে দিব, টোটাল ক্যাশ দেখাবো, অ্যাসিও এখন দেখাবো না, ইয়োস্ট এগুলো দেখাইছি অলরেডি, সবচেয়ে পপুলার, আমি এইসব কাজে স্পেশাল, ঠিক আছে কাজ জানি, ইন্ডিকেট করে দিব। সার্চ ট্যাগ চলে আসছে না, ওই ট্যাগগুলো আমি কী করে রাখছি, এখন আমি আগে থেকেই লিখে রাখাতে সুবিধা হয়েছে, এখন আমি নিয়ে যাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কপি করে এখান থেকে 5 ট্যাগস ম্যাক্সিমাম দিতে হবে, এন্টার দাও, সেট হয়ে গেছে, গ্যালারি নামে সার্চ করে মাস্ট পেয়ে যাবে, তবে তোমারটাও পেতে পারো, অন্য কারোটা পেতে পারো, তুমি যদি নিউ তোমাকে আগে ফাইবারে আগে নিয়ে আসবে, আর তুমি যদি কিছুদিন কাজ না করো তোমাকে ডাউন করে দিবে, নতুনদের সুযোগ দিয়ে দিবে। এরপর আমি চলে যাই এখানে, 3 নাম্বার দিয়ে দিলাম, সবগুলো আপনার কাছে হয়ে যাবে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার তুমি যেন অন্যগুলো ইউজ করতে পারো, নো প্রবলেম, তবে দেখতে হবে কম সবচেয়ে বেশি সার্চ করা হয় ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। ওকে এখানে টিক দিয়ে দিবা, তুমি সকল রাইটস, স্বত্বাধিকার, লাইসেন্স সবগুলো মানতে রাজি, ওকে ফাইন। ওকে আমি এখানে, তুমি কোনো টার্মস কন্ডিশন না জানো তা তোমাকে অথবা ভেঙে ফেলো বা বায়োলজিশন কাজ করো, ব্লক ওরা বলে দিচ্ছে, তুমি কি রাজি এসব মেনে গিগ খুলবা, ইয়েস, সেভ অ্যান্ড কন্টিনিউ।
এরপর দেখো আমাদের কি আসে, একটু ওয়েট করি। প্রাইসিং এর বিষয়টা, এই যে বেসিক, তারপর ক্রিয়েট প্যাকেজ দাও, ক্লিক করি। তারপর হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, ওকে, এটা হচ্ছে মেন কাজ। ওকে ফাইন, এটা আমি যদি সেট করতে চাই, চলো আমি আমারটাকে নিয়ে যাই, বেসিক 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 প্যাকেজ আমি লিখে রাখতে পারি। এটা এখানে কপি করে তুমি চাইলে আমার এখানে কপি করতে পারো, এখানে লিখে দাও নেম ইউর প্যাকেজ, প্যাকেজ নাম কি, বেসিক প্যাকেজ। আচ্ছা একটু ডিসক্রিপশন দাও, তুমি প্যাকেজ কী কী দিবা, তোমার এখানে ফ্যাসিলিটি কী কী দিবা। ওকে আমি এখানে নিয়ে আসি এটাকে। হ্যাঁ আমি কমপ্লিট রেসপন্সিভ ওয়েবসাইট অ্যাসিউ করব উইথ ওয়ান পেজ, মাত্র একটা মতো পেজ, এখানে ক্লিক করে নিয়ে যাও। ওকে ডেলিভারি টাইম, সময় কদিন করে দিবা, একদিন, দুই দিন, কদিনের ভিতর দিবা, ধর তিন দিন, ধরো সময় নিলে বা কমাই দিতে পারো। নাম্বার অফ পেজ, কটা পেজ করবা, এক পেজ, কারণ কমপ্লিট ফার্স্ট। ডিজাইন কাস্টমাইজ করে দিবো, হ্যাঁ কাস্টমাইজ করে দিবো, রেসপন্সিভ করে দিবো, অবশ্যই পুরো সব কাজ করে দিতে হবে, এলিমেন্ট তো করা যাবে সহজে। কন্টেন্ট আপডেট করে দিবা, ছবি বলো ভিডিও বলো আপডেট তো করতে হবে, লেখা আপডেট করে দিবা। প্লাগ ইন কি দিবা, আমি কন্টা ফোন 7 লাগলে দিব, ক্লাসিক 8 দিব, আমি দিয়ে দিই দুইটা প্লাগ ইন অ্যাড করে দিব। ই কমার্স, না ই কমার্স আমি করবো না, ই কমার্স করবো অন্য পার্ট, ঠিক আছে, ই কমার্সে। নাম্বার অফ প্রোডাক্ট, যদি তুমি ই কমার্স যদি করো, হ্যাঁ আমি ই কমার্স নিয়ে কাজ, ই কমার্স প্লাগ ইন নিয়ে যদি কাজ করো, না আমি দিচ্ছি না। নাম্বার অফ প্রোডাক্ট আমি এখানে দিব না, এটা এটা আমি আরও করে দিব। রিভিশন, যতবার বাইর বলে, হ্যাঁ আমার এই ওয়েবসাইটে চেক করো, যতবার বলে তুমি ততবার করে দিবা, কয়বার করে দিবা, দুইবার, তিনবার, পাঁচবার, নয়বার, আনলিমিটেড, বাইরে যতবার তোমাকে বলবে ততবার তুমি কী করবা, এটাই ঠিক করে দিবা ফ্রিতে। যখন তুমি কাজ পাবা তখন গিয়ে করে দিবা, দুইবার, তিনবার, চারবার করে দিবা। ফার্স্টে তো কী করতে, মধু ফেলতে হবে আগে, হ্যাঁ বাইরে আসুক, বাইরে আগে আসুক। প্রাইস তুমি কেমন প্রাইস রাখবা, আর $20 রাখো আপাতত। ওকে আচ্ছা, এক্সট্রা সার্ভিস কি তুমি দিবা, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, তুমি কি 3 দিন না সময় এখানে, কোথায় 3 দিন, আমি আরো দ্রুত করবো, তবে আমাকে এক্সট্রা পে করতে হবে, অপশন এখানে অলরেডি আছে, এখানে ক্লিক করো চলে আসছে। আচ্ছা এটা আমরা পরে আসি, আগে এটা সেট করে ফেলি। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা থেকে একটু হাই লেভেলে কাজ করালে এটা আমরা বলি স্ট্যান্ডার্ড। কোথায় আমরা পাবো, এই এখানে যাও, এটা এখানে কপি করে দাও, পেস্ট করো এখানে, আর এটা ডিজাইন স্ট্যান্ডার্ড প্যাকেজ। ওকে এখানে লেখা আছে, লিখতে পারো কমপ্লিট রেসপন্সিভ ওয়েবসাইট 5 থেকে 6 পেজ অ্যাজ ইউ ফ্রেন্ডলি অ্যান্ড মাচ মোর, ঠিক আছে। তুমি যদি কন্টেন্ট লিখবে মোটামুটি অ্যাজ ইউ ফ্রেন্ডলি হয়, ঠিক আছে, অ্যাজ ইউ কাস্টম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগল সার্চ অপটিমাইজেশন চলে আসে, ঠিক আছে। ওকে অ্যাজ ইউ ফ্রেন্ডলি অ্যান্ড মাচ মোর, তুমি 5-6 পেজ করবা, ওকে ফাইন, কয়দিনে, 5 দিনে, একটা সময় দিবা, কয়টা পেজ, 5 থেকে 6টা, তুমি 5 সেট করে দাও, কাস্টমাইজ করে দিব, রেসপন্সিভ করে দিব, কন্টেন্ট আপলোড করে দিব, প্লাগ ইন দিব, প্রয়োজন হলে 4টা বা 5টা। ই কমার্সে কাজ করি, ও ই কমার্সে কাজ করায়, ওকে ফাইন আমি করে দিব। কতগুলো প্রোডাক্ট, ধরো 10টা প্রোডাক্ট আমি আপলোড করে দিব, ঠিক আছে, আরও বাড়াতে পারো। রিভিশন দিবা, হ্যাঁ আনলিমিটেড, অথবা 5 বার দাও বা আনলিমিটেড দাও, $100 $50, এটা তো কম কেন, $20। ওকে এরপর হচ্ছে আমাদের প্রিমিয়াম, একদম হাই লেভেলের, একদম হাই লেভেলের প্রিমিয়াম প্যাকেজ। আচ্ছা এবার চলে যাই, এটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ, ওকে মানে একদম প্রিমিয়াম, সেক্ষেত্রে আমি এখানে উল্লেখ করে দিলাম। আচ্ছা প্রিমিয়াম আমি কী কী রাখবো, 10 থেকে 12টা পেজ করে দিব, তুমি অন্য কারো অ্যাকাউন্ট দেখতে পারো, ওদের কিন্তু অলরেডি আছে, এই দেখো ওরা কী কী করতেছে, অন্য কারো থেকে আইডিয়া নিতে পারো কিন্তু, তবে একটু পরিবর্তন করলে বেটার করে ফেলবা। হ্যাঁ আমি প্রিমিয়ামে 10 থেকে 12টা পেজ করে দিব, সাথে অ্যাসি করে দিব, ঠিক আছে। ডেলিভারি টাইম আমাকে 7 দিন 8 দিন 7 দিন সময় দিতে হবে, 12 দিন এ করতে পারো। নাম্বার অফ পেজেস ধরো 12টা, ঠিক আছে, এই দেখো 10 দিয়েছি আমি। ডিজাইন করে দিব, রেসপন্সিভ করে দিব, কন্টেন্ট আপলোড করে দিব, প্লাগ ইন, হ্যাঁ আমি 7টা করে দিব, প্রয়োজন হলে, সবসময় 7টা তেমন তো না। ই কমার্স অবশ্যই, ই কমার্স যে প্লাগ ইন আমরা দেখাবো, ওকে কয়টা ধরো 4-20টা প্রোডাক্ট আপলোড করে দিব। রিভিশন, হ্যাঁ এটাও আনলিমিটেড, পরে চেঞ্জ করে দিবা, $100। ওকে এ হলো মোটামুটি গিগের প্যাকেজ।